নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মরত মিড ডে মিল কর্মীদের একাংশকে সম্পূর্ণ অবৈধভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এবার এমনই অভিযোগ এনে সোচ্চার হল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। তাদের অভিযোগ, ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মিড ডে মিল কর্মীকে অনৈতিকভাবে কোনো ধরনের কারণ ছাড়াই ছাঁটাই করা হয়েছে। এতে করে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছেন ছাঁটাই কর্তৃপক্ষরা। মিড ডে মিল কর্মীরা এখন যেন সেই আতঙ্কেই ভুগছেন, তাই অবিলম্বে অনৈতিকভাবে ছাঁটাই বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি নিয়ে সোমবার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ অধিকর্তার দ্বারস্থ হলেন ইউনিয়নের এক প্রতিনিধি দল। অধিকর্তার সাথে মিলিত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা মিড ডে মিল কর্মীদের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বলে জানালেন ইউনিয়নের সভানেত্রী। বিষয় হলো, আমি একটু বলছি, 2018 সালে যখন গভর্নমেন্ট পরিবর্তন হলো, তখন 450-এর উপরে মিড ডে মিল কর্মীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে বলপূর্বক। কোনো রকম এনি মানে কোনো ডকুমেন্টস পর্যন্ত দেয়া হয়নি যে তাদেরকে যে বের করে দেওয়া হয়েছে। আমরা অনেক লড়াই টড়াই করেছি, কিন্তু তারপরেও গভর্নমেন্ট এগুলি পুনর্বহাল করেনি। এখন নতুন করে আবার সরকার এসছে ক্ষমতায়, বিজেপির জোট সরকার, একই কাজ তারা আবার শুরু করেছে। বিভিন্ন সাব ডিভিশনে মিড ডে মিল কর্মীদের স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো কাগজপত্র কিছুই তারা দেয়নি।